সাত সকালে চার ফুটের উপরে বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল দেগঙ্গার পশ্চিম আমুলিয়া এলাকায়। সাধারণত এই ধরনের চন্দ্রবোড়া সাপ এর আগে ওই গ্রামের মানুষ কখনো দেখেনি, আর সাপটি উদ্ধার হতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম আমুলিয়ার বাসিন্দা কারিবুল্লাহ মোল্লা তার বাড়িতে শেডের নিচে বস্তা রাখা ছিল, সেই বস্তা সরাতেই আচমকা সাপটি বেরিয়ে আসে। পাকা বাড়ির মধ্যে চন্দ্রবোড়া সাপ কিভাবে এলো খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর গ্রামবাসীরা ওই বিষাক্ত সাপটি বস্তার মধ্যে দিয়ে আটকে ফেলে। গ্রামে রাখা আছে সাপটি। খবর শুনে এলাকাবাসী দলে দলে ছুটে আসছেন বিরল প্রজাতির সাপ দেখতে। স্থানীয়রা জানান, এ বিষয় নিয়ে বারাসাত বনদপ্তরে খবর দেওয়া হয়েছে। বনদপ্তর সূত্রে জানা যায়, আজ বিকেলের মধ্যে ওই সাপটি উদ্ধার করা হবে। ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। শেখ রাজপের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। যখন ওখান থেকে ঘর থেকে বার করি বস্তায় করে, আমরা ওখান থেকে বার করে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমরা এটাই চাইছি যে বনদপ্তরের হাতে আমরা তুলে দিতে চাই, যাতে করে এরকম পরিস্থিতির মধ্যে আরো যদি কোনোদিন আমরা পড়ি তাহলে আমরা বনদপ্তরের সাহায্য আমরা চাই। এটা কি সাপ? এটা মূলত আমরা মায়াল সাপ বলে একে মানে চিহ্নিত করছি, কিন্তু সেটা ভালো রকম জানবে যারা এই বিষয়ে বনদপ্তরের লোক, বনদপ্তরের লোক তারাই ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা, এবারে আতঙ্ক তো আছে না? আতঙ্ক তো গ্রামে আছেই আছে, কারণ একজনের বাড়ি হয়েছে মানে এটা ভেবে রাখতে হবে যে আরেকজনের বাড়ি থাকতে পারে বা আসবে। এই ধরনের সাপ এখানে কোথাও দেখা যায় না? এই ধরনের সাপ আমরা এই গ্রামে কোনোদিন দেখিনি। আচ্ছা 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 আচ্ছা, আমরা অন্যান্য সাপ দেখেছি আমরা, কিন্তু এরকম ধরনের সাপ আমরা দেখিনি বা মারিওনি কোনোদিন। সাপ অনেক মেরেছি। পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমাদের যিনি কলাপলের দায়িত্বে আছে লালবাবু, তাকে আমরা খবর দিয়েছি। আচ্ছা আচ্ছা, তিনি যোগাযোগ করেছে আমাদের সাথে। আপনার নাম? আমার নাম হচ্ছে পাখিউল্লাহ মোল্লা। কিন্তু ঘরে একটা বস্তা ছিল, বস্তাটা তুললাম, দেখে বস্তার তলায় দেখলাম সাপটা আছে। বনদপ্তরে তুলে দেবে। আতঙ্ক ছড়িয়েছে গ্রামে? হ্যাঁ, আতঙ্ক তো ভালো। এই ধরনের সাপ তো এখানে দেখা যায় না? দেখা যায়নি আজকে প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বনদপ্তর আসবে বলেছে? তাই তো শুনলাম, বললো। আপনার কি মাটির বাড়ি ছিল এটা? না না, মানে বস্তার তলায় রাখা ছিল? ও ছিল, ও ছিল। কি নাম আপনার? কারিবুল্লাহ মোল্লা। না 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 না